হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন সেল থ্রি সিক্সটি চ্যানেলে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটি গুরুত্ব নিয়ে কথা বলবো যে আমাদের মোবাইলে অনেক আমরা যেসব হ্যান্ডসেট বা মোবাইল ইউজ করি সো মোবাইলগুলোর চার্জ ব্যাটারি ব্যাকআপ আমাদের অনেক সময় ভালোই দেয় না তো আমরা ধরুন নতুন ফোন কিনলাম তারপর দেখা গেল। দু এক মাস পরেই দেখা গেল মোবাইলের ব্যাটারি ব্যাক আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে একদম দেখা যাচ্ছে ব্যাটারি চার্জ একদম থাকছে না এর জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় নিয়ে কথা বলবো সো এই পাঁচটি বিষয় যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন আপনার মোবাইলের ব্যাটারি এবং আপনার মোবাইলটি অনেক অনেক ভালো চলছে আর ব্যাটারি ব্যাকআপটাও অনেক ভালো দেবে এটা আমি ট্রাই করেই আপনাদের কাছে শেয়ার করছি সো এই ভিডিওটি ফার্স্ট ক্লাস দেখুন তাহলে বুঝতে পারবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এই রেড আইকন দেখতে পাচ্ছেন এই লাল আইকনে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এরকম পাশে একটা ঘন্টার আইকন আসবে এই ঘন্টার আইকনে একবার ক্লিক করবেন তাহলেই হবে কি যখনই আমি কোনো ভিডিও আপলোড করব। সবার আগেই নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি সবচেয়ে প্রথম কারণটি হচ্ছে আমরা আমাদের মোবাইল যখন ইউজ করি তখন আমরা আমাদের মোবাইল যখনই কোম্পানি মোবাইল তৈরি করে সো তখনই কোম্পানি তখন তার মোবাইলের চার্জার হিসে চার্জার একটা নির্দিষ্ট ব্যাটারি ব্যাকআপ আর নির্দিষ্ট অ্যাম্পেয়ারের সাথেই একটা নির্দিষ্টভাবেই তৈরি করে সো আমরা ধরুন আমাদের স্যামসাং ব্র্যান্ডের মোবাইল ইউজ করছি সেখানে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কি বলবো আমরা দেখা গেল আমাদের বাড়িতে কোনো সনি অন্য কোম্পানি দেখা যাচ্ছে সনি বা কোনো চায়না প্রোডাক্টের চার্জারে আমরা মোবাইলটিকে চার্জ দিচ্ছি সো ওখানে আমরা তো ভাবছি চার্জ হচ্ছে তাহলে আমাদের অরিজিনালটা ইউজ করার কোনো দরকার আছে কি কিন্তু না এই ভুলটা কোনো দিনও করবে না এটি এর জন্য এইটির জন্যে আমাদের মোবাইল অনেক সময় দেখবেন গরম হয়ে যায় তারপর আমাদের মোবাইল ব্লাস্ট হতে পারে অথবা আপনাদের চার্জার বা ব্যাটারি ব্যাক অনেক ক্ষতির দিকেই যাবে সো এটি ভুলেও করবে তো দ্বিতীয় নম্বরটি হচ্ছে আমরা আপনাদের আমরা আমাদের মোবাইলটি যখনই কোনো চার্জে বসাই সো এই কাজটি করা যাবে না আমরা মোবাইল চালু রেখে আমরা কখনও মোবাইলটি চার্জে বসাতে পারবো না এই কারণে পারবো না সো আমরা যখন মোবাইলে চার্জারের সাথে কানেক্ট করি তখন তো আমাদের চার্জও হচ্ছে আবার আমাদের নেটওয়ার্কিংগুলো অ্যাভেলেবেল হয়ে আছে সো এই ক্ষেত্রে আমাদের দুই দিকেই কানেক্ট চলছে তো এদিকে মোবাইলটি অনেক গরম হয়ে যাবে এবং ব্যাটারিটি নষ্টর দিকে খারাপের দিকে চলে যাবে তো যখনই আপনারা চার্জে বসাবেন তখনই ফ্লাইট মোডটা অন করে দেবেন অথবা মোবাইলটি সুইচ অফ করে দেবেন তো তৃতীয় নম্বরটি হচ্ছে ধরুন আমরা আমাদের মোবাইল ধরুন আমরা ল্যাপটপ বা ডেস্কটপ এক্সেটটা ইউজ করছি তো সেক্ষেত্রে দেখা গেল আমাদের মোবাইলের চার্জেই সো আমরা ওই ডেক্স ডেস্কটপ বা ল্যাপটপের ইউএসবি কেবিলের সাথে আমরা আমাদের মোবাইল চার্জে যাই কিন্তু এটাই এটি করলে কী হবে এটি করলে চার্জ তো খুব ধীরে ধীরেই হবে খুব অনেক সময় লাগবে চার্জ হতে আর এক্ষেত্রে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপটাও নষ্ট হতে থাকবে আর চতুর্থ যেটি হচ্ছে চতুর্থ নম্বর যেটি হচ্ছে বন্ধুরা সেটি আপনাদের একটু খেয়াল করা দরকার যখন আপনারা আপনি আপনাদের মোবাইল চার্জারের সাথে কানেক্ট করবেন তখন অবশ্যই আপনাদের পিছনের ব্যাক প্যানেলটা খুলে চার্জে বসানো দরকার এই কারণে দরকার যখনই আমরা আমাদের মোবাইল চার্জে বসাই মোবাইলটা হিট হয় অথবা গরম হয় তখন দেখা গেল আমাদের ব্যাটারির ব্যাক আপটা যখন গরম গরম হবে মোবাইলটি তখন কিন্তু ব্যাটারিটা ও গরম হয় সো এই হিসেবে ব্যাক প্যানেলটা খোলা থাকলে তাহলে ব্যাটারিটা একদম ব্যাটারিটা ফুলে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে আর ব্যাটারিটা ভালোভাবে চার্জ হওয়ার হতে থাকে আর সবচেয়ে আর ব্যাক প্যানেলটা যদি বন্ধ করা থাকে অনেক সময় দেখা গেল মোবাইলটি গরম হয়ে মোবাইলটি ব্যাটারিটা ফুলেও যেতে পারে অনেক সময় ব্লাস্টও হতে পারে সো এর এর দিকে একটু কেয়ারফুল হতে হবে আর সবচেয়ে শেষ যেটি এটি একটু গুরুত্বপূর্ণভাবেই আপনারা দেখতে হবে এটা আপনাদের তো সবার শেষের যেটা হচ্ছে বন্ধুরা এটি হচ্ছে যখনই আমরা ভাবি যে আমাদের মোবাইল চার্জে আছে সো এটি হান্ড্রেড পারসেন্ট করেই আমরা চার্জ থেকে ডিসকানেক্ট করব কিন্তু এটি আপ আমি তো বলছি এটি আপনারা নিজেরাও ট্রাই করে দেখবেন সো আশা করি এর ফল পাবেন তো আমরা অনেকেই ভাবি যে হ্যাঁ আমাদের ফোন নাইনটি পার্সেন্ট চার্জ হয়ে গেছে বা নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে গেলো আমরা হানড্রেড পার্সেন্ট চার্জ করি তারপরে এটাকে ডিসকানেক্ট করব কিন্তু এই জিনিসটা তো ট্রাই করে থাকেন আর একবার আমার কথা ট্রাই করেই দেখেন সো এটাকে যখনই আপনারা নাইনটি বা নাইনটি ফাইভ হবে তখনই ডিসকানেক্ট করে দেবেন সো তাহলে হবে কি আমাদের ব্যাটারি ব্যাক তো ব্যাটারিটা তো অনেক ভালোই থাকবে আর অনেক সময় দেখবেন যে ব্যাটারি ব্যাকআপটা হানড্রেড পার্সেন্টের থেকে নাইনটি ফাইভ পার্সেন্টের ব্যাটারি ব্যাকআপটা একটু ভালো দিচ্ছে সো আজকের ভিডিওটি ছিল এতটুকুই ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে